এই জেলায় কিছু কর্মীর ঘাটতি আছে এটা আমরা স্বীকার করি। তারপরে এডিশনাল চার্জ দিয়ে আমরা লাইব্রেরি খুলে রেখেছি। খুব সত্তর তাড়াতাড়ি 39 জনের নিযুক্তিকরণ হবে গ্রামীণ লাইব্রেরিতে, 737 জনের অনুমোদন মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে দিয়েছেন। আইনগত কিছু সমস্যা আমরা কাটিয়ে উঠেছি, সে আইনগত সমস্যা কেটে উঠলে 737 জন গ্রামীণ লাইব্রেরির জন্য নিয়োগ হবে, তার মধ্যে 39 জন কর্মী আপনাদের জেলায় কিন্তু পাবে। এই জেলার ঐতিহ্য, এই জেলার সংস্কৃতি, আপনাদের ভালোবাসা নিঃসন্দেহে বইয়ের মাধ্যমে থাকবে। কম্পিউটার ল্যাপটপ যত আমরা ব্যবহার করি না কেন, বইয়ের পৃষ্ঠা খুলে যে গন্ধ পাওয়া যায় কম্পিউটার ল্যাপটপ কিন্তু পাওয়া যায় না। এখানকার ঐতিহ্যবাহী যে ফুলিয়ায় গ্রন্থাগারটা রয়েছে, অর্থাৎ ফুলিয়ায় চিত্তিবাসের যে সংগ্রহশালাটা, সেটা দীর্ঘদিন লাইব্রেরির অভাবে বন্ধ। নতুন ভাবে প্রায় 37টি গ্রন্থাগারই আমরা খুব তাড়াতাড়ি পাব, সেটা পেলে এই সমস্যা মিটে যাবে। তবে কৃত্তিবাসে যে সমস্ত মানে পুরাতন পুঁথি বা বইগুলো আছে এগুলো নষ্ট না হয়, আমি ডিএলওকে বা ডিএমকে বলবো তারা যেন নজর রাখে, সাফাই টাফাই যেন হয়, বই যাতে নষ্ট না হয় সেটা কিন্তু দায়িত্ব লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। আর এই জেলাতে অন্তত 45টা লাইব্রেরিতে এখন কেউ নেই। ওই তো আমি তো বললাম এতো অভাব আছে, সেই অভাব তো মিটবে একদিনে নয়, খিদের তো তৈরি হয়েছে বামফ্রন্টটা আমাদের। আমরা তো খুলে অ্যাডিশনাল চার্জ দিয়ে বইগুলো চালাচ্ছি, আস্তে আস্তে চলবে। 37টি নিয়োগ প্রকৃতির ব্যাপারে 37টি পদ এখানকার জন্য, 700 গোটা রাজ্যে 737টি লাইব্রেরিয়ান নিযুক্ত হবে। এই ফাইল অর্থ এবং আইন বিভাগের মাঝখানে আছে, খুব তাড়াতাড়ি সেটা হয়তো ইয়ে হবে।